রবীন্দ্র শতবার্ষিকী ভবনে বৃহস্পতিবার আন্ত অফিস ক্রীড়া এবং বিনোদন সংস্থার উদ্যোগে অল ইন্ডিয়া সিভিল সার্ভিসেস স্তরের গান সংক্ষিপ্ত নাটক এবং নৃত্য অনুষ্ঠানের মনোরম সূচনা হয় সুরের মূর্ছনার মধ্য দিয়ে। অনুষ্ঠান কর্মসূচি নিয়ে ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া এবং বিনোদন সংস্থার বরিষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন যে দেশের 19টি রাজ্য থেকে প্রতিযোগীরা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন। আজকে আমাদের এখানে যে অল ইন্ডিয়া কম্পিটিশন হচ্ছে, এই অল ইন্ডিয়া কম্পিটিশন টোটাল 19টা দিয়ে রাজ্য অংশগ্রহণ করছে। তার মধ্যে প্রথমত জয়পুর এবং চণ্ডীগড় প্রথমবার অল ইন্ডিয়া কম্পিটিশন করছে এবং এখানে টোটাল 500 মতো পার্টিসিপেন্ট প্রথমবার অল ইন্ডিয়া কম্পিটিশনের ইতিহাস যেটা ত্রিপুরাতে হয়েছে এখানে এসছে। তো আমাদের খুব ভালো লাগছে যে এতগুলো পার্টিসিপেন্ট হবে। আজকের থেকে আমাদের গান বাজনা শুরু হচ্ছে, 12 এবং 13 তারিখ আমাদের নাটক প্রতিযোগিতাগুলো হবে, 14 তারিখ এখানে প্রাইজ গিভিং সেরিমনি হবে। এখানে যারা আজকে এসছেন বাইরে থেকে, তাহলে কুলভূষণ মালাত্রা যে যিনি সেক্রেটারি অল ইন্ডিয়া সিভিল সেক্রেটারিয়েট দিল্লি, তার সঙ্গে এসছেন বিনীতা সুদ ম্যাডাম, তার সঙ্গে এসছে আমাদের প্রদীপ খান্নাজি যিনি কনভেনার অল ইন্ডিয়া মিউজিক অ্যান্ড ড্যান্স কমিটি, ওনারা আজকে এসছেন। আপনাদের সবাইকে এখানে পেয়ে আমি খুব আনন্দিত, খুশি, আমার আন্ত অফিসের পক্ষ থেকে আমরা সবাই খুশি। আগামী 12 এবং 13 তারিখে সংক্ষিপ্ত নাটক প্রতিযোগিতা এবং 14 তারিখ পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন সংস্থার উদ্যোগে কর্মকর্তারা। এই অনুষ্ঠানে সিভিল সার্ভিসেস সংগঠনের সর্বস্তরীয় স্তরের প্রতিনিধিরাও উপস্থিত রয়েছেন বলে উল্লেখ করেছেন ত্রিপুরা আন্ত অফিস ক্রীড়া এবং বিনোদন সংস্থার কর্তারা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।